বোধুলি লগ্নে মন্দিরে মন্দিরে দেবীর বোধনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পঞ্জিকা মতে আজ শুক্রবার হলো ষষ্ঠী পূজা। ষষ্ঠী পূজার মধ্য দিয়েই মা দুর্গার মর্তে আগমন ঘটে। এবার দেবীর আগমন গমন দুটোই ঘোড়ায় চড়ে। মা দুর্গাকে বরণ করার জন্য মন্দিরে মন্দিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সকলেরই আর শারদীয় শুভেচ্ছা। আর আর প্রস্তুতি হলে যায় আর রাজাপুর লাইনে। এবার আদিশক্তি যে থিম, এই থিমের মাধ্যমে জগৎ জননী মায়ের যে আবির্ভাব, ইয়ানে আর উপস্থাপন হচ্ছে এবং ইয়ানে আর সারা প্রস্তুতি হলে আর মাতৃমণ্ডলী এডাইবি ইয়ানের মাধ্যমে ধূপবাতির মাধ্যমেই আরতির মাধ্যমেই মায়ের আর আবরণ হচ্ছে। সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বড় ও প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে চট্টগ্রাম মহানগরের সকল মন্দিরের পাশাপাশি সারা দেশের নিরাপত্তা জোরদার করে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী। পঞ্জিকা মতে আগামী মঙ্গলবার বিজয়া দশমীতে দেবী দুর্গার বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপী এই দুর্গোৎসব শেষ হবে। এর আগে পূজার দ্বিতীয় দিন শনিবার মহাসপ্তমী, তৃতীয় দিন সোমবার মহা অষ্টমী ও কুমারী পূজা এবং এরপর সোমবার চতুর্থ দিন নবমী পূজা অনুষ্ঠিত হবে। অধিবাস যেমন আদু অধিবাস পূজা, আগামী বেলা সপ্তমী পূজা, অষ্টমীর মধ্যে ব্যাগুনে অষ্টমী পূজা করে সন্ধি পূজা হয়। সন্ধি পূজার মধ্যে ব্যাগুনে 108 টুকা তেলের বাতি জ্বালায়, দুর্গারতী হয়, দুর্গারতী ইয়ে। তারপরে নবমী পূজা, নবমী পূজার মধ্যে সুন্দরভাবে আবার মানুষে হাত উৎসব দিয়ে সুন্দরভাবে মারে আহ্বান করে, আহ্বান করে ইয়ে অঞ্জলি দিয়ে সব ব্যাগুনে আগমন অসমাগমন অঞ্জলি দিয়ে গেলে ব্যাগ আনন্দ বোধ করি অঞ্জলি দিয়ে তারপরে প্রতিমা। Dex News, C+ TV.